হ্যালো ভিউয়ার্স, Xiaomi বা MI কি জিনিস তা বিশ্ব চিনেছিল তাদের MI সিরিজ দিয়ে। হার্ডওয়্যার ফ্ল্যাগশিপের, কিন্তু বাজেট সবার ক্রয়সাধ্যের ভেতরে। MI সিরিজ মানেই যেন গরিবের আইফোন, গরিবের ফ্ল্যাগশিপ ফোন বা গরিবের স্যামসাং। বর্তমানে বাজারে আসা Xiaomi-র MI 6 নিয়ে মানুষ এতটাই কনফিউশনে ভুগছে যে iPhone 7 Plus নিবে নাকি Samsung S8 নিবে নাকি Xiaomi MI 6 নিবে। এমনই কিছু হার্ডওয়্যার দিয়ে তৈরি এই ফোনটা। যাই হোক, আজকে টেক এন্ড টক বিডির পক্ষ থেকে আপনার জন্য Xiaomi-র সবচেয়ে আবার আলোচনায় আসা ফোন MI 6 নিয়ে একটি ছোট্ট রিভিউ নিয়ে আপনার সামনে এসেছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান, পুরো রিভিউটিতে আপনাদের সাথে আছি। চলুন কী আছে রিভিউটিতে দেখা যাক, আর গরিবের ফ্ল্যাগশিপ নিয়ে আপনাদের কী আলোচনা, কী চিন্তাভাবনা সব আমাদেরকে জানাবেন। যদি এই মুহূর্তে প্রাইসটা একটু বেশি, সবার হাতে নাগালে আসতে খুব দেরি নেই, চলুন দেখা যাক। Xiaomi এবার তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস Mi 6 এর মাধ্যমে পূর্বের সকল ডিজাইনের ধারা থেকে বের হয়ে সম্পূর্ণ নতুন অ্যাপ্রোচ নিয়ে হাজির হয়েছে। Mi 6 এর ডিজাইন কিছুটা স্যামসাং গ্যালাক্সি S8 এর মতো, সম্পূর্ণ গ্লাস এবং মেটালের সমন্বয়ে তৈরি করা হয়েছে Mi 6। এই প্রিমিয়াম ভার্সনটির ব্যাক সাইডে আবার সিরামিক ব্যবহার করা হয়েছে এবং এটির নাম দেওয়া হয়েছে 18 ক্যারেট গোল্ড এডিশন। এর চারিদিকে গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে, তাই আপনাকে স্ক্র্যাচ পড়া নিয়ে তেমন ভাবতে হবে না। Mi 6 ফোনটির হার্ডওয়্যার প্লেসমেন্টগুলো ছিল একদমই পারফেক্ট। ফোনটির পাওয়ার বাটন, ভলিউম রকার এবং USB টাইপ সি পোর্টটি পারফেক্ট জায়গায় অবস্থান করছে, কিন্তু তারা এবার 3.5mm অডিও জ্যাকটি রিমুভ করে দিয়েছে। তাছাড়া Mi 6 ডাস্ট এবং স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট। ফ্রন্ট সাইডে থাকছে ডিসপ্লে, ফ্রন্ট ক্যামেরা, এয়ারপিস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা উইথ ফ্ল্যাশলাইট এবং দারুণ একটি MI লোগো। ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইডে 2.5D গ্লাস প্যানেল দিয়ে ঢাকা, এর ফলে ফোনটি হাতে ধরে এবং চালাতে বেশ কমফোর্টেবল ফিল হবে ইউজারদের। ফোনটি ফ্রন্ট সাইডে 2.5D কার্ভ গ্লাস প্যানেলের ঠিক নিচে রয়েছে 5.1 ইঞ্চ ফুল HD IPS ডিসপ্লে। ডিসপ্লে কোয়ালিটি ছিল এক কথায় চমৎকার। এর পিক্সেল ডেন্সিটি ছিল 428, অর্থাৎ এর শার্পনেস আপনার কাছে কোনো দিক থেকেই কম মনে হবে না। কালার রিপ্রোডাকশন, ভিউইং অ্যাঙ্গেল, টাচ কোয়ালিটি ছিল বেস্ট। ফোনটি সহজেই 4K ভিডিও প্লে করতে পারে, যদিও আমরা এতে 1080 পিক্সেল একটি ভিডিও প্লে করেছিলাম, যার এক্সপিরিয়েন্স ছিল দারুণ। ওয়ার্ল্ডের লেটেস্ট এবং মোস্ট পাওয়ারফুল মোবাইল প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 835 এ রান করছে Xiaomi Mi 6। এতে রয়েছে 2.45 GHz 4টি কোর এবং 1.9 GHz 4টি কোর, অর্থাৎ এটি একটি অক্টোকোর প্রসেসর যা 10 nanometer আর্কিটেকচারে তৈরি। এর ফলে এটি খুব ভালোভাবে ব্যাটারি সেভ করবে, যার জন্য এতে দেওয়া হয়েছে 3350 mAh একটি ব্যাটারি। তাছাড়া আমি গ্যারান্টি দিচ্ছি ফোনটি ডে টু ডে ইউসেজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো একদিন রান করতে সক্ষম এই ব্যাটারিতে। যদিও Mi 6 কয়েকটি কালারে এবং 64GB ও 128GB দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বাজারে, তবে Xiaomi একটি সুবিধা দিয়েছে ইউজারদেরকে, দুটি ভ্যারিয়েন্টে র্যাম থাকছে 6GB। ডেইলি ইউসেজ, গেমিং এবং সব ধরনের সিচুয়েশনে এটি সব থেকে বেস্ট পারফরমেন্স দিতে পারবে আমি আশা করি। তাছাড়া এতে কুইক চার্জ ভার্সন 3.0 দেওয়া হয়েছে, যা এর ব্যাটারিকে 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করে দিতে সক্ষম। এর মেইন স্পিকার ও ইয়ারপিস মিলে স্টেরিও স্পিকারে কাজ করে, যার কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। অনেকগুলো সেন্সর রয়েছে এতে, যথা অ্যাক্সেলারোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপ, কম্পাস এবং ব্যারোমিটার ইত্যাদি। Mi 6 ফোনটিতে NFC থাকা ইউজাররা অ্যান্ড্রয়েড পে অপশনটি ব্যবহার করতে পারবেন, যদিও ওয়ার্ল্ডওয়াইড এটি এখনও অতটা পরিচিত না। Xiaomi Mi 6 এর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিছু বলা যাক। আমার দেখা বর্তমানে OnePlus 3T ছিল Mi 6 এর আগে দেখা সবচেয়ে ফার্স্ট কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সেন্সিটিভিটি বেস্ট ফোন। Mi 6 দেখার পর আমি মানতে বাধ্য হলাম পেছনের অন্য সকল ফোনকে ফেলে Mi 6 এর ফিঙ্গারপ্রিন্টের রেসপন্স এবং সেন্সিটিভিটি সবচেয়ে বেস্ট, সবচেয়ে দ্রুত। Mi 6 এ ইউজাররা পাচ্ছেন 12 MP রেয়ার ক্যামেরা এবং 8 MP ফ্রন্ট ক্যামেরা। ব্যাক ক্যামেরাতে ইউজাররা পাচ্ছেন 4 axis অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, PDAF এবং ডুয়েল টোন LED ফ্ল্যাশ লাইট। ক্যামেরাটি ডে অ্যান্ড নাইট বোথ সিচুয়েশনে খুব দারুণ পারফরমেন্স দিয়েছে। এর কোয়ালিটি প্রায় স্যামসাং গ্যালাক্সি S8 এর মতো। দিনের ছবিগুলো কালার এবং শার্পনেসগুলো খুবই ভালো, আর রাতের ছবিগুলোতে যদিও কিছুটা নয়েজ ছিল, তবে এটি যথেষ্ট ভালোভাবে কালারগুলো ফুটিয়ে তুলেছিল। এটি 4K ভিডিও অ্যাট 30 FPS এ রেকর্ড করতে পারে। ফ্রন্ট ক্যামেরাটি ছিল মোটামুটি ভালো, তবে তেমন কোনো স্পেশাল কিছু নাই এর ফ্রন্ট ক্যামেরাতে। তবে আলোতে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা দারুণ দারুণ সেলফি তুলতে পারবেন।
Xiaomi MIUI নিয়ে আপনারা কমবেশি সকলেই জানেন, তাই এটি নিয়ে বেশি কিছু বলবো না। এটি বরাবরের মতোই একটি অ্যাপ ড্রয়ার বিহীন কাস্টম অ্যান্ড্রয়েড স্কিন, তবে নতুন যা দেওয়া হয়েছে তা হলো এটি অ্যান্ড্রয়েড 7.1.1 নগাটে তৈরি, যা বেসড অন Xiaomi-র নিজস্ব ইউজার ইন্টারফেস MIUI 8। আপনারা এতে গ্লোবাল রম পাবেন এবং Xiaomi কোম্পানি ফিউচারে অ্যান্ড্রয়েড ও আপডেট দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই ছিল টেক এন্ড টক বিডির পক্ষ থেকে আপনাদের জন্য আমাদের নিয়মিত একটি প্রচেষ্টা। সামনে সকল স্মার্টফোনের সকল ব্র্যান্ডের সকল জনপ্রিয় মডেলের রিভিউ আসবে। নিয়মিত রিভিউ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ফোন কেনা বা এক্সচেঞ্জ সংক্রান্ত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজটিতে ইনবক্স করে তথ্য নিন। ধন্যবাদ।